4 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার একটা কথা, গত কয়েকদিন আগে একটি পত্রিকায়, বহুল প্রচারিত পত্রিকায় একজন নাম করা সাংবাদিক, যিনি ভালো প্রতিবেদন লেখেন, তিনি বলেছেন, হে বুবা সংসদ, সংসদে কথা বল। আমাদেরকে বলেছে আমরা নাকি বুবা, সংসদে কথা বলতে পারি না। তা মাননীয় স্পিকার, এবার বাজেটে কথা বলতে পারি নাই, কারণ করোনার কারণে। আমি আপনাকে অনুরোধ করবো এবং মাননীয় সংসদ নেত্রীকেও বলবো, আমার সংশোধনের আগে 2 মিনিট দেন, আমি একটা ছোট্ট গল্প বলবো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। 2 মিনিট মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2টা মিনিট আমি চাই, আমি 2টা মিনিট চাই মাননীয় স্পিকার। আমার গল্পটা হলো যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটা পদের চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, সেই পদটার নাম হইল সফটওয়্যার ডেভেলপার। সেই পদে দরখাস্ত করেছেন বিল গেটস এবং জুকারবার্গ। দরখাস্ত করার পরে যখন সিভি পাঠিয়েছেন ইন্টারভিউ হবে, বিল গেটস খুব বুদ্ধিমান, বাংলাদেশের সমস্ত পরিস্থিতি তিনি জানলেন। ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলো রবীন্দ্রনাথের জন্ম কোথায়, কবি নজরুল কে, তিনি এটা পারলেন, জুকারবার্গ পারলেন না, বিল গেটস চাকরি হলো। তখন বিল গেটস তার অফিসে বসে বললেন, সবাই ধরলো যে আপনি এত বড় লোক, আপনি কেন চাকরিতে গেলেন? বললো, আমার একটা চাকরির ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আমার একটা ড্রিম, একটা জব, একটা ড্রিম ছিল, কিন্তু জব পাইনি দেখে আমি ব্যবসা করে এত পয়সা আর্ন করেছি, এখন আমি আমার সেই ড্রিম জবটা পেয়েছি বাংলাদেশে। তিনি সবার কাছে বিদায় নিতে আসলেন, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো এয়ারপোর্টে যে আপনি এমন কি ড্রিম জব বাংলাদেশে আপনি যাচ্ছেন, কি বিষয়টা কি? বললো যে আমার জবটা হইলো এই যে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর এমনই একটা ডিপার্টমেন্ট যে এখানে 4টে ওয়েবসাইট উন্নয়ন করতে 10 কোটি 50 লক্ষ টাকা লেগেছে, 5টা ডাটাবেস তৈরি করতে 10 কোটি 50 লক্ষ টাকা লেগেছে, এবং 5টা কম্পিউটার সফট ক্রয়ে খরচ পড়েছে 55 কোটি টাকা, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কস্টলি। এবং যে ডিপার্টমেন্টে একটা কেরানির বউ, কেরানির 1,500 কোটি টাকা মালিক হয়ে যায়, যে এই চাকরি করলে তো আর ব্যবসা করে কষ্ট করতে না, তাই আমি বিল গেটস ওই চাকরি জয়েন করার জন্য বাংলাদেশ যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন আমি এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলবো যে আপনি লোহার সিন্ধুকের ভিতরে ঢুকে গেছেন, লোহার সিন্ধুকে বের হন, বের হয়ে আপনি হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, রুগীর কাছে যান, ডাক্তারকে, ডাক্তাররা, নার্সরা, তারা রাত দিন কাজ করছে, ওদের কাছে যান, আপনি মাঝে মাঝে হাইডোর থেকে একটা বিবৃতি দেন, এইটা মানুষ গ্রহণ করছে না। প্লিজ দয়া করে রিস দিন, আমরা এলাকায় যাচ্ছি, আপনার দল এম ফিরা এলাকায় আছে, অনেকে আছে মাসের পর মাস, আমরা হাসপাতাল যাচ্ছি, এলাকায় যাচ্ছি, মানুষকে কাছে যাচ্ছি, আমাদের তো রোগ হতে পারে, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে বেরোন, আমার অনুরোধ। মাননীয় স্পিকার, আমি এখন আমার এগুলি পড়ছি বিলের, বিলের 4 দফার দ্বিতীয় পঙ্ক্তিতে মাননীয় স্পিকার, আমার মনে হয় যেহেতু এটা আমি জানি না আমাদের কাস্টমে আছে কি না, যে বিলে দফাগুলি উত্থাপন টেবিল করা যায় কেন, যদি থাকে তাহলে আমি টেবিল করার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ স্পিকার, উত্থাপন করেছেন, এটা মাননীয় স্পিকার, আমি এটা উত্থাপন করছি।